বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমরা সবাই এক জায়গায় খেলতে আইছি, তো প্রথম শর্ত, খেলার তো কিছু শর্ত থাকে, তো প্রথম শর্ত হচ্ছে কেউ কিন্তু লাইন মারা যাবে না। ঠিক আছে, মেনে নিলাম। আর দ্বিতীয় শর্ত, কেউ যদি এই খেলার মাঝে ফোন নাম্বার চায়, ফোন নাম্বার দেয়া যাবে না। যাবে না, মোটেই দেয়া যাবে না। তাহলে ফেসবুক আইডি দেওয়া যাবে না? ওকে আমাকে হয়ে গিয়ে তুমি দাঁড়া থাক। আরেকটা বিষয় হচ্ছে, এই খেলাতে জেতার জন্য কেউ কাউকে কিতুর দেয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক জায়গায় কাজ চুরি হয় এই খেলাতে জেতার জন্য কিতুর দেয়। এই কিতুর কিতুর খেলা যাবে না। তুমি আগে এটাকে নিয়ে না, মানে ওই যে তুমি তো আমার পাশেই থাকবা না, এই জন্য আগে শেখা সাইডে নিলাম, যাতে তুমি আমার না দাও। না, তুমি তো আমার রাখি আছো। আমি বলতে চাচ্ছি যে খেলার সময় কেউ যেন ইশারায় কথা বলবে না, বুঝা গিয়েছ তো? ঠিক আছে, তাহলে মুখে তো কথা বলা যাবে। ইশারায় কথা বলবে না, অত বছর কি করতে তুমি? আর যে খেলার সময় খুব মারি আমার এখন খেলাই সব শুরু করো, বলটা একটু ধরে দেখি। আমার তো পায়ের ভিতরে তুমি শুইটি পুড়িছি নাকি দেখবো না? ছাগল দিতে হবে না, জিততে আমরা ওর চিন্তা করা লাগবে না। অধিনায়ক, ও দেখতে চাচ্ছে, ও চেক করুক, দেখুক, যদি না থাকে তার ব্যবস্থা মিলবা না। দেখ, তুই আমার ফুটবলের মতোই মনে হয়, তা একটা কিক মেরে দেখলাম। অ্যাকশন! বলছিলাম কি, সব বাদ দাও, যথেষ্ট হয়েছে, এবার আমরা খেলায় ফিরে যাই। Thank you.
আনন্দে আত্মহারা যে হেগল হেগল আত্মহারা হলো এই সেন্সার হওয়া যাবে না খেলার মাঠে বুঝতে পারছ না গোল দিলাম যে ঠিক আছে ঠিক তুই যেমন পছন্দ করিস আমি কিন্তু জানি কসি তুই ঘুরতে যেতে চাইলি না আমিও ঘুরতে যেতে রাজি কসি ফুটবল দিয়ে ক্রিকেট পারলে আসিস সাহস থাকলি তুই যে আমার সাথে ঘুরতে যাচ্ছিস ঘুরিয়ে দে বেইমানি করলি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখান থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন হ্যালো ভিউয়ার্স
আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি, আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।